দর্শক, আসলে যেমনটি বলছিলাম, বিকেল 3:30 থেকে কিন্তু কোটা আন্দোলনকারীরা এই জায়গায় তারা ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে গিয়েছে। আমরা একটু যদি রাস্তার অবস্থানটা আপনাদেরকে দেখাই, তত 2 নম্বর গেট থেকে ছাত্রলীগরা তারা প্রথমে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে তাদের দিকে দেওয়ার চেষ্টা করেছিল, অপরদিকে মুরাদপুর অবস্থান করছে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আবার পাল্টা দেওয়া করার চেষ্টা করছে। আমরা দেখেছি ইতিমধ্যে আমরা চট্টগ্রাম 2 নম্বর গেট এবং মুরাদপুরের মাঝখানেই অবস্থান করছি। আমরা এখানে দেখছি অর্থাৎ ছাত্রলীগরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, অপরদিকে যারা কোটা বিরোধী রয়েছে তারা কোটা বিরোধী আন্দোলন চালিয়েছে। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, প্রায় বিকেল 3:30 থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। আমরা পুলিশের তেমন তৎপরতা দেখিনি, আমরা পুলিশকে তবে চট্টগ্রামের 2 নম্বর গেট এবং মুরাদপুরের বিভিন্ন পয়েন্টে তাদেরকে দেখেছি, তবে তারা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। অপরদিকে এই দুই পক্ষের পাথর ছোড়াছুটি এবং পাথর ছোড়াছুটির মাঝখানে প্রায় 10 থেকে 15 জন আহত দেখেছি। আহতদেরকে বিভিন্ন হসপিটালে যেতে আমরা দেখেছি, তার মধ্যে 2 থেকে 3 জন সাংবাদিক আহত হয়েছে। তো দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা ছাত্রলীগ পাশাপাশি কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের হাতে রয়েছে বিভিন্ন লাঠি এবং আমরা দেখছি পাথর নিক্ষেপ দেখা যাচ্ছে ছাত্রলীগ, অপরদিকে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন তো আন্দোলন 2 নম্বর গেট থেকে আন্দোলন করে আসছিল ছাত্রলীগরা, তারা ইতিমধ্যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের ধাওয়ায় অপর ছাত্রলীগরা তারা পিছু হটছে না এমনটি আমরা লক্ষ্য করছি। তো দর্শক, আপনারা একটু দেখুন, এখানে যারা আন্দোলন করছে প্রত্যেকটা ব্যক্তির হাতে রয়েছে লাঠি, বিস্ফোরণ, অর্থাৎ আমরা প্রচুর পরিমাণ গুলির শব্দ শুনতে পাচ্ছি। কি হচ্ছে আসলে দেশে, এটি কি বাংলাদেশ নাকি অন্য কিছু, সে জিনিসটা আসলে আমাদের চিন্তা ভাবনার বিষয়। অর্থাৎ 3:30 থেকে পাথর বৃষ্টি যেভাবে হয় সেভাবে করে পাথর বৃষ্টি হচ্ছে। এক পাশে রয়েছে ছাত্রলীগ, অপর পাশে রয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। বেশ কিছু ব্যক্তি আহত হয়েছেন, আহতরা তারা বিভিন্ন হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়েছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, 2 নম্বর গেট থেকে ছাত্রলীগরা তারা বিভিন্ন মিছিলে স্লোগানে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদেরকে দাওয়া দিচ্ছেন, অপরদিকে মুরাদপুর থেকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা ছাত্রলীগকে দাওয়া দিচ্ছেন। তো মাঝখানে রয়েছে পুলিশ, আমরা পুলিশদেরকে নিরবতা পালন করতে দেখেছি, অর্থাৎ তারা একদম নিরবতা। এখানে বেশ কিছু আহত হয়েছেন, আহত হওয়ার পরও পুলিশ কিন্তু একদম নিরবতা পালন করতে আমরা দেখেছি। তো যেমনটি দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা ব্যক্তির হাতে রয়েছে বিভিন্ন লাঠি, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত সরকার তাদের কর্মসূচি মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অপরদিকে ছাত্রলীগের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের ভিতরে জামাত শিবির এবং বিএনপির লোক প্রবেশ করে তারা বিভিন্ন ধরনের প্রতিঘাত সৃষ্টি করছে এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি হবে সেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।